একের পর এক জঙ্গি হামলার প্রেক্ষিতে দেশের ঐতিহাসিক স্থানগুলির নিরাপত্তা বাড়ানোর কথা বারবার উঠেছে। কলকাতার দুই অন্যতম প্রধান আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ভারতীয় জাদুঘরের নিরাপত্তা কেন্দ্রীয় সংস্থার হাতে দেওয়ার দাবি জানিয়ে কয়েক মাস আগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। পরে সেই মামলা যায় সুপ্রিম কোর্টে। মাস কয়েক আগে মামলার রায়ে সর্বোচ্চ আদালত ভিক্টোরিয়া এবং জাদুঘরের নিরাপত্তার দায়িত্ব CISF এর হাতে তুলে দেওয়ার আবেদনে সম্মতি দেয়। কিন্তু এরপর জওয়ান এবং তাদের পরিবারের সদস্যরা কোথায় থাকবেন তা নিয়ে জটিলতা তৈরি হয়। এবার তা কাটল। জানা গেছে ভিক্টোরিয়ায় নিরাপত্তার দায়িত্ব সামলাবেন 113 জন CISF জওয়ান, জাদুঘরে থাকবেন 57 জন। তাদের থাকার ব্যবস্থা হবে তিনটি জায়গায়। 55% জওয়ান থাকবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে। বাকি যে সমস্ত জওয়ানদের পরিবার আছে তাদের থাকার জন্য BSNL কোয়ার্টার এবং সেন্ট্রাল PWD কোয়ার্টার কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে। সুপ্রিম কোর্টও সেইভাবেই রায় দিয়েছেন, সুতরাং নিশ্চয়ই এটা একটা ভীষণ ওয়েলকাম প্রপোজাল। নানা ধরনের CISF এর অনেক প্রযুক্তিগত ব্যবহারও অনেক অনেক বেশি থাকে। বিভিন্ন একটা টেকনোলজিক্যাল আপগ্রেডেশনও হচ্ছে সিকিউরিটি ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এখন নিশ্চিদ্র হবে বলে আশা করা যায়। ভিক্টোরিয়া এবং জাদুঘরের নিরাপত্তা আঁটোসাঁটো করার জন্য দীর্ঘদিন ধরে দাবি উঠছিল। এখন সেখানে তিন ধরনের নিরাপত্তা কর্মী আছেন। এর মধ্যে কলকাতা পুলিশ যেমন আছে তেমনি বেসরকারি নিরাপত্তারক্ষী এবং নিজস্ব কর্মীও আছেন। সম্প্রতি বাংলাদেশের গুলশানে কাফেতে হামলার পর নিরাপত্তা নিয়ে বৈঠকও হয়েছে। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।